মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবলীনা, আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও। সকাল থেকে তো দেখলে কথা বলার টাইম পাইনি, তো হাজব্যান্ডকে রুটি আর পনির আলুর তরকারি করে দিয়েছিলাম, ও খেয়ে অফিস বেরিয়ে গেল। তো এখন ভাত চাপিয়েছি আর প্রেশার কুকারে থোর চাপিয়েছি সিদ্ধ করার জন্য। তো থোর সেদ্ধ হয়ে গেছে, ভাতটা হয়ে গেলে পরে থোর ঘন্ট করবো আর চাটনি করবো, তবেই আমার আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এখন বসেছি চা খেতে, এতক্ষণে টাইম পেলাম চা খাওয়ার। সকালবেলা একটু তাড়াহুড়ো থাকি, তার মধ্যে আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো সেই জন্য আরও একটু তাড়াহুড়ো ছিল। তো ঝটপট করে ওকে পনিরের তরকারি আর রুটিটা করে দিলাম, তো খেয়ে নিল। তো এখন থোর ঘন্ট করবো আর চাটনিটা করবো। তো চাটা খেয়ে নিই চটপট, তারপরে গিয়ে আবার এগুলো কমপ্লিট করে নিতে হবে। তো চলো। চা খাওয়া হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, থোর সিদ্ধ হয়ে গেছে। এবার থোর ঘন্টটা করব আর হচ্ছে চাটনিটা করব। তো চলো দেখতে থাকো। সাদা তেল দিচ্ছি, এখন না বড়া ভাজবো। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি, থোর ঘন্টটা না যেভাবে করি সেভাবে একটু ট্রাই করে দেখো। নিরামিষের দিনে না এরকমভাবে থোর ঘন্ট খেতে খুব ভালো লাগে। তো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে, তো মটর ডালটা বেটে নিয়েছি, এবার মটর ডালে বড়া ভেজে নেবো, তারপরে থোর ঘন্টটা বসাবো। তো চলো দেখতে থাকো। এ দেখো মটর ডাল বাটা, এর মধ্যে দিয়েছি হচ্ছে নুন, হলুদ আর একটু চিনি। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে বড়াগুলো ভেজে নেবো। দেখো এখানে আলু সিদ্ধ করে টুকরো টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে। এটা কড়াইতে এবার তেল দেব, দিয়ে এটাকে আলুটাকে ভেজে নেব একটু হালকা। দেখো আলুটা হালকা ভাজা হয়ে গেছে, তো এবারে এই মাছটা ফাটা করে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে, আদা কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা টমেটো, ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেবো। Thank you.
দিব একটু হলুদ, আর জিরে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা পুড়ে যাচ্ছে, তা মিক্সির জার ধোয়া জলটা কমতে দেবো। এবার ঢাকা দিয়ে মশলাটাকে কষে নেব। দেখো মশলাটা কষে গেছে, মিল দিয়ে লেগে যাচ্ছে সুন্দরভাবে মশলাটা কষে গেছে। এখানে থোর সিদ্ধ করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, একটুখানি হয়ে গেছে থোরটা, কচি ছিল একদম। এবার এর মধ্যে দিয়ে দেবো থোরটাকে। কয়েকটা বড়া এমনি রেখে দিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য ছুটি ছুটি। এতগুলো বড়া তো আর এই একটা তরকারিতে দেওয়া যাবে না। আমার বোন এখন বাড়ি যাচ্ছে, কদিন থাকবে বাড়ি গিয়ে, আমি আবার একা হয়ে যাব, কবে আসবে জানি না। কদিন থাকবি? এই না, 7 দিন মতো থাকার ইচ্ছা আছে তো দেখি। ঠিক আছে ঠিক আছে, চ টাটা। সাবধানে যাবি আর গিয়ে পো, একটা ফোন করিস।
বোন চলে যাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে তো দেখলেই নিজের ঘর আর ছোট ঘরটা, মানে ওটা আমার বোনের ঘর, যে ঘরে আলনা গোছালাম আমি, তো আলনা জামা কাপড়গুলো একটু এলোমেলো হয়েছিল সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম, একটু ধুলো হালকা হালকা ঝেড়ে নিলাম, কারণ আমার রাস্তার পরে বাড়ি প্রচণ্ড ধুলো পড়ে, তো একদিন দুদিন বাদে বাদেই আমি ধুলোগুলো ঝেড়ে নিই, নয়তো ফার্নিচারের ওপরে ওই সাদা সাদা স্তর পড়ে থাকে, দেখতে খুব একটা ভালো লাগে না, তো আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে স্নান করব, স্নান করলেই হয়ে যায় আমার আজকের মতন কাজ কমপ্লিট, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তার ভিডিওটাকে বেশি বড় করব না, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, যদি ভালো লাগে একটি লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি, ওই জন্য কথা আটকে আসছে, তো আজকের মতন টাটা, আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, টাটা।